Audio Jungle. Audio Jungle. নতুন রাস্তায় নতুন পথে আবার চলতে শুরু করলো দেবাশিস মুখোপাধ্যায়। খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় এর আগে বহুবার দীঘা থেকে আরম্ভ করে খানাকুল, আরামবাগ, কলকাতার বিভিন্ন প্রান্ত সমাজকে সচেতন করার জন্য তার নিজের লক্ষ্যে অনর্থকে বারবার প্রচার করছে। তা থাকা সত্ত্বেও বাল্যবিবাহ বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়। সেই জায়গাতেও যাতে কোনো বাল্যবিবাহ না হয় সেই বিষয়ে সচেতন করার জন্য তিনি এর আগে দিল্লি গেছিলেন, আজ রওনা দিলেন খানাকুলের রাজা রামমোহন রায়ের জন্মস্থান থেকে দার্জিলিং, এবং পায়ে হেঁটে। এই পায়ে হাঁটা সার্থক কি তখনই ঘুচবে যখন সত্যিই বাল্যবিবাহ আর থাকবে না, এরকমই জানাচ্ছে খানাকুলবাসী। খানাকুলের এলাকা থেকে দেবাশিস শেঠ, উনি কি জানাচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত শুনে নেব নিউ সমীর পর্দায়। আমরা জানি বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন রাজা রামমোহন রায়, এবং তার একেবারে কিশোর বয়সে তিনি অনেকটা পথ পায়ে হেঁটে তিব্বত পৌঁছে গিয়েছিলেন, এবং সেখানেও তাদের ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছিলেন। আজকের সময়েও আমাদের সমাজে বেশ কিছু কুপ্রথা প্রচলিত আছে, যেমন বাল্যবিবাহ প্রথা, তেমনি আরও কিছু খারাপ অভ্যেস যেমন শিশুশ্রম, এসব বিভিন্ন কিছুর বিরুদ্ধে আন্দোলন এবং প্রচার করতে আমাদের সকলের প্রিয় এই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়, তিনি পায়ে হেঁটে দার্জিলিং যাত্রা করছেন সচেতনতামূলক বিভিন্ন প্রচার নিয়ে। তার বক্তব্যের মধ্যে আছে বাল্যবিবাহ রোধ, শিশুশ্রম বন্ধ করা এবং বৃক্ষরোপণ। এই সমস্ত বার্তা নিয়ে তিনি আজকে রাধানগরে রামমোহনের জন্মস্থান থেকে তার শুভযাত্রা শুরু করলেন। এই এলাকার মানুষ হিসেবে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে এই কথা মনে করছি যে আমাদের এই সমাজের বিভিন্ন কুসংস্কার এবং ভুল প্রথার বিরুদ্ধে এই যে একটা সচেতনতামূলক প্রচার করছেন দেবাশিসবাবু, তার পাশে আমরা সবাই আছি, এবং আমরা আজকের তার এই শুভযাত্রার দিনে তার সার্বিক মঙ্গল কামনা করছি। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বাড়ি আরামবাগ থানার তিলকসর গ্রামে। আমি বাল্যবিবাহর বিরুদ্ধে, এই কুসংস্কারের বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে প্রচার করে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় আমি প্রচার করছি। আমি এর আগে পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম, সেখানেও পার্লামেন্টে গিয়েছিলাম। আমি বিভিন্ন জায়গায় আমার এই বার্তাটা ছড়িয়ে দিতে চাইছি, এবং এখন আমি আজকে আমি এখান থেকে রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান এইখান থেকে আমি যাচ্ছি, দার্জিলিং উদ্দেশ্যে যাচ্ছি, পায়ে হেঁটে দার্জিলিং যাব। আমার বার্তা হচ্ছে বাল্যবিবাহ বন্ধ হোক, শিশু নির্যাতন বন্ধ হোক। শিশুদের ওপর নানা রকম আজকাল নির্যাতন হচ্ছে, সেটা যেন সমাজে সেটা বন্ধ হওয়া উচিত। এবং গাছ লাগানোর কথা বলা হচ্ছে, গাছ লাগানোর ব্যাপারে অনেকেই মানুষকে সচেতন করছেন। আমিও বলবো প্রত্যেকটা মানুষ যদি তাদের জন্মদিনে, তাদের সন্তানের জন্মদিনে যদি একটা করে গাছ লাগান, তাহলেও আমাদের পৃথিবীটা সুন্দর হয়, আমাদের পরিবেশটা বাঁচে। এই সকল বার্তাগুলো নিয়ে আমি দার্জিলিং উদ্দেশ্যে যাত্রা করছি। আমার সঙ্গে এখানে রয়েছেন আমাদের সাহিত্যিক ও রামমোহন গবেষক, আমাদের দেবাশিসদা রয়েছেন। দেবাশিসদা আমাকে উৎসাহিত করছেন, আমি ধন্যবাদ জানাবো দেবাশিসদাকে যে উনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এরকম মানুষ যদি, সব মানুষ যদি আমার পাশে এসে দাঁড়ান, এবং সবাই যদি নিজে নিজে কিছু কিছু অন্তত এই কুসংস্কার বিরুদ্ধে প্রচার করেন, তাহলে কিন্তু আমাদের সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে। আমি চাইবো সবাই মিলে এগিয়ে আসুন, এটা আমি একা মানুষের সম্ভব নয়, এবং আমি সচেতনতা প্রচার করলি যে এটা সহজে বন্ধ হয়ে যাবে তা নয়, এর দীর্ঘ দিন ধরে চলে আসছে এই প্রথা। এই প্রথা আস্তে আস্তে নিশ্চয়ই বন্ধ হবে, আমাদের সমাজটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে, আমি এটুকুই চাই।